আচ্ছা, তোমরা ভালো আছো? আবার তোমাদের সামনে অনেক দিন পরে হাজির হয়েছি। নবম দশম শ্রেণী গণিত তথা 13.2 এর 9 নম্বর অঙ্কটি আজকে তোমাদের আমি তিনটি পদ্ধতির মাধ্যমে দেখাতে চাই। আর যে পদ্ধতিটি তোমরা সাধারণত করো তথা সারা বাংলাদেশ করে, সে পদ্ধতিটি সাধারণত সেটা কিন্তু আজকে ভুল। আজকে তোমরা এই লেকচার থেকে বুঝে যাবে যে সেই পদ্ধতিটা ভুল। প্রথম যে পদ্ধতিটা করব এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল পদ্ধতি, আমি এটা ব্যাখ্যা সহকারে তোমাদের বুঝিয়ে দেবো। তারপর দ্বিতীয় পদ্ধতি হবে, তৃতীয় পদ্ধতি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও ওয়েলকাম ম্যাথটেক বাইয়ার। তাহলে চলো আমরা এখন প্রথম পদ্ধতি তথা ভুল পদ্ধতি, যে পদ্ধতিটা সাধারণত তোমরা করে থাকো, সাধারণত সারা বাংলাদেশ করে থাকে, সাধারণত বলছি কিন্তু কথাটি, সেই পদ্ধতিটা প্রথমে দেখবে, পরে দ্বিতীয় পদ্ধতি, তারপর তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিটা পরে একটা জাদু থাকবে, টোটালি জাদু থাকবে যে মাইনাসটি কীভাবে হাওয়া হয়ে গেল। ছোট শিক্ষার্থী, লেটস গো স্টার্ট ফার্স্ট ম্যাথড। ওকে, ডান। এটি কি যে 1/√2 - 1 + √2 ডট 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 ধারা কোন পদ? 8√2। এটা হচ্ছে 13.2 এর সাধারণ গণিতের 9 নম্বর অঙ্কটি। তোমরা দেখে নেবে সুন্দর করে, এখানে প্রথম পদ হচ্ছে, দেখো, 1/, আমি সিম্পল বিষয়গুলো কম আলোচনা করতে চাচ্ছি। এ হচ্ছে প্রথম পদ 1/√2, আর হচ্ছে সাধারণ অনুপাত অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ -1/(1/√2) তথা প্রথম পদ। এটা যদি আমরা কাজ করি, এটা একটা উল্টে গেল, তাহলে 1/1 ওয়েস্ট করলে আমরা পাচ্ছি -√2, তাহলে এর মানে 1/√2, আর এর মানে এত। বলছি কোন পদ এত? সুপ্রিয় শিক্ষার্থী, যে অঙ্কে লেখা থাকবে কোন পদ এত সেটা তোমরা ধরে নেবা, মনে করি এন তম পদ। কি লেখবা? মনে করি এন তম পদ ওই বেটা, মানে এই এন তম পদটা এটাকে লিখে নেবা। সুপ্রিয় শিক্ষার্থী, আর তোমরা কিন্তু ফ্রেশ কপি পেয়ে যাবে, নো প্রবলেম। তাহলে এন তম পদের সূত্র তোমরা জানো, এ √2 বা এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, আর আর এর মানটা কত বলো? -√2 n - 1 = √2। অঙ্কটি কিন্তু অবশ্যই জটিল, তুমি জানো, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি ডিভাইডেড ছিল, তাহলে ওই পাশে কী হবে ছোট শিক্ষার্থী? মাল্টিপ্লাই হবে। থ্যাংক ইউ। তাই √2 কত হবে বলো? 2 হবে। আর 8 * 2 কত বলো? 16। থ্যাংক ইউ। এটি কিন্তু ভুল পদ্ধতি, আমি আবার বলছি, তোমরা বলটা দেখে নিবে। আমরা এখানে বেস হচ্ছে -√2, আর এখানে আছে 16। 16 কে আমরা ভাঙবো, এলসিএম করবো, লসাগ বের করবো। দেখো 4টা 2 হয়েছে, 1টা 2 তে কয়টা √2 তোমরা জানো? 2টা √2। তাহলে 4টা 2 তে কয়টা হবে? 8টা। থ্যাংক ইউ। তাহলে √2 যদি আমরা 8 দিই তাহলে সেটা 16 হয়ে যাবে। এখন এটা জোর, তাই আমি এখানে মাইনাস দিচ্ছি এই বেসটা মেলানোর জন্য। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী, যদি ভুল পদ্ধতি, আমি আবারও বলে নিচ্ছি, এটা হচ্ছে তোমাদের ভুল পদ্ধতি। এখন বেস আমার -√2 লোয়েস্ট বা কাটাকাটি বা যেটাই হোক না কেন চলে গেলে, তাহলে আমরা কী লিখতে পারি? পাওয়ার সমান লিখতে পারি, বা n - 1 = 8, বা n = 8 + 1 কত? 9। সুতরাং প্রদত্ত ধারার নবম পদ হচ্ছে 8√2। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আমি আবার বলছি, এখানে বেস -√2, এখানে -√2, বেস -√2 হবে না। কেন হবে না সুপ্রিয় শিক্ষার্থী? আমি এখানে ছোট্ট করে ব্যাখ্যা দিচ্ছি। a^x = a^y হলে তখনই x = y হবে যখন এই এ বেসটা শূন্যের বড় হবে এন্ড 1 হতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের বইয়ে আছে, অবশ্য অবশ্যই দেখবো 4.1 এই কন্ডিশনটা দেওয়া আছে, 4.1 আছে। তো a^x = a^y হলে এই x = y হবে তখনই যখন এই বেস তথা a > 0 হতে হবে এবং a 1 হবে না। এই শর্তের উপর ভিত্তি করে x = y লেখা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বলো এখানে বেস কত আছে? -√2। তাহলে -√2 কি শূন্যের চেয়ে বড় নাকি ছোট? হ্যাঁ, শূন্যের চেয়ে ছোট। তাহলে তো এই শর্ত প্রযোজ্য হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই পদ্ধতিতে সাধারণত তোমরা শিখে থাকো, নট অনলি ইউ, আমি মনে করি সারা বাংলাদেশের মেজরিটি শিক্ষার্থী বা 9-10 ছাত্ররা সাধারণত এই পদ্ধতিতে এই অঙ্কটা তোমরা করে থাকো। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমি বলছি ভুল পদ্ধতি। তোমরা আজকে লেকচার থেকে এটা অবশ্যই কনফিডেন্সের সাথে বলতে পারবে যে এটা ভুল। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের প্রথম পদ্ধতি শেষ, চলো প্রথম পদ্ধতি পরে এখন দ্বিতীয় পদ্ধতিতে চলে এসেছি। তথা প্রথম পদ্ধতির মেজরিটি অংশ আমার দ্বিতীয় পদ্ধতিতে লাগবে, শুধু যে জায়গাটুকু তোমাদের সঠিক ছিল না মনে করো, আমি সেই জায়গা থেকে আমি
ঠিক করে দিচ্ছি যে সঠিক পদ্ধতি আসলে কোন ভাবে করলে সঠিক হবে তার ধারাবাহিকতা তোমাদের আমি এখন দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী খেলব তোমাদের, এ ছিল আর ছিল এনতম পদ ছিল সবকিছু ছিল, অর্থাৎ এ পর্যন্ত তোমাদের ছিল লোকাল। আমি ষোলকে লিখেছি টুটিতে পাওয়ারফুল লেখা যাবে। আমরা এখন দুই পাশে স্কয়ার করব, অর্থাৎ বর্গ করব, দুই পাশে স্কয়ার করলাম, বর্গ করলাম। একটু দাগ দিয়ে সাইডে বোঝাচ্ছি তোমাদের, বা আমি বাহিরকে ভিতর করব আর ভিতরকে বাহির করব। চার দুগুণ এইট, দেখো স্কয়ারটা বাহির ছিল আমি ভিতরে নিয়েছি আর এন মাইনাস ওয়ানটা ভিতরে ছিল আমি বাহির করেছি, এরও ব্যাখ্যা আছে। তাহলে এখন যদি আমরা মাইনাস রুটটি স্কোয়ার করি কি হয়ে যাবে বলো? মাইনাসটা প্লাস হয়ে যাবে আর রুটটি স্কোয়ার চলে যাবে, তাহলে কি থাকবে আমার? টু থাকবে, টুর উপরে কি আসছে? এন মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার এইট। সূত্রের শিক্ষাতে এখন খেয়াল করে দেখো আমার বেসটা কত হয়েছে, বেসটা হয়েছে আমার টু। তার মানে কি বেসটা টু মানে কি এর চেয়ে, এ মানে এটা কি শূন্যের চেয়ে বড় এবং ওয়ান নয়? তাহলে আমরা কি লিখতে পারি? বেস গেছা পাওয়ার ইকুয়াল, দ্যাট মিনস এন ইকুয়াল টু কত হচ্ছে? এইট প্লাস ওয়ান নাইন। সুতরাং প্রদত্ত ধারার নবম পদ এইট রুট টু, দিস ইজ অ্যান্সার। সূত্রের শিক্ষাতে খেয়াল করো, তাহলে তোমরা এই যে মাইনাস রুট টু আমরা টুতে কনভার্ট করেছি কিভাবে? স্কোয়ারিং বোথ সাইড, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে আমার ওই শর্তটা অ্যাপ্লাই করা যাবে বা প্রয়োগ করা যাবে, শর্তটা এখানে ফিট হয়েছে। সূত্রের শিক্ষাতে আশা করি তোমরা এই পদ্ধতিতে এই ব্যক্তি সলভ করবে, প্রথম পদ্ধতিতে তোমরা করবে না, সেটা ভুল, তা আমি ব্যাখ্যা দিয়েছি। সূত্রের শিক্ষাতে তোমরা এই পদ্ধতি করার চেষ্টা করবে। আমি একটু ব্যাখ্যা দিতে চাই যে ভিতরকে বাহির আর বাহিরকে ভিতরকে ব্যাখ্যা দিতে চাই। দেখো এই স্কোয়ার কিউব, আমি যদি কিউবকে ভিতরে দিয়ে স্কোয়ারকে বাহিয়ে দিই কত হবে বলো? এটাও কিন্তু এটিতে পাওয়ার সিক্স হবে, এটাও কিন্তু এটিতে পাওয়ার সিক্স হবে। ভিতরকে বাহির আর বাহিরকে ভিতর করলে মানের কোনো পরিবর্তন হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমার দ্বিতীয় পদ্ধতি। এই দ্বিতীয় পদ্ধতি করার তোমরা চেষ্টা করবে। এখন আসছে তৃতীয় পদ্ধতি তথা থার্ড মেথড। এই মেথডটা পুরাটাই একটা জাদু। যদি তোমরা এই মেথডটা কোনোদিন কোথাও পেয়ে থাকো বা কারোর কাছ থেকে শিখে থাকো, অবশ্যই আমার ইনবক্সে তোমরা নক করবে, আমাকে জানাবে তুমি এটা কীভাবে কোথায় পেয়েছো আমাকে। সুপ্রিয় শিক্ষার্থী, নক করলে আমি খুশি হব, আই উইল বি হাইলি গ্ল্যাড ইফ ইউ নক ইন মাই ইনবক্স। তাহলে তৃতীয় পদ্ধতি পুরোটাই ম্যাজিক জাদু বলে চলে তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ধারার কোন পদ এত আমরা এত এই পর্যন্ত পুরোটাই প্রথম পদ্ধতি, প্রথম পদ্ধতি পুরোটাই পর্যন্ত নিয়ে আসছি তোমাদের। এখান থেকে আমার চেঞ্জ হবে শুধু, খেয়াল করো। এখন এই যে মাইনাসটা দেখো সুপ্রিয় শিক্ষার্থী হাওয়া হয়ে গিয়েছে, এই যে মাইনাস ছিল এখানে মাইনাস নাই, কেন মাইনাস নাই? আজকে একটা ধারা দেখো, পদ আছে ওয়ান ওয়ান বাই রুট টু, প্রথম দ্বিতীয় তৃতীয়, যারা প্লাস পজিশনে আছে তারা দেখো তাদের রোল নাম্বারগুলো হচ্ছে বিজুল, ওয়ান থ্রি ওয়ান, মানে প্রথম পদ তৃতীয় পদ, প্রথম পদ তৃতীয় পদ, প্রথম পদ দেখো প্লাস আছে, তৃতীয় পদও প্লাস আছে। আর এখানে ধারার কোন পদ এইট রুট টু, সেই এইট রুট টুরও কিন্তু প্লাস আছে, তার সাইন তথা চিহ্নটা কিন্তু প্লাস, অর্থাৎ যারা প্লাস পজিশন আছে তারা কিন্তু বিজয় পজিশনে আছে। সূত্রের শিক্ষার্থী আমি আবারও বলছি দেখো, ওয়ান থ্রি এটা প্লাস, এটা প্লাস, আর যেটা বের করতে বলেছে সেটাও কিন্তু প্লাস। তাহলে ওই এইট রুট টু এর রোল নাম্বারটা হবে বিজুর 100%। আমি আবারও বলছি এটা প্লাস, এটা প্লাস, ওয়ান থ্রি একতম তৃতীয়তম, আর যেটার কোন পদ এইট রুট টু ও নিজেও কিন্তু প্লাস, তাহলে এইট রুট টু এর রোল নাম্বারটা হবে তথা এনতম পদ বা এন এর মানটা অবশ্যই বিজুর বের হবে। আর বিজুর থেকে যদি আমরা এক বাদ দেই তাহলে কি হবে? সূত্রের শিক্ষার্থী জুল হবে, তাহলে এন মাইনাস ওয়ান হচ্ছে জুল সংখ্যা। তাহলে মাইনাসের উপর যদি জুল থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে তোমরা বলো? প্লাস হবে। থ্যাংক ইউ সো মাচ, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই জায়গাটাই ছিল তোমার একটা জাদু ম্যাজিক, এই মাইনাসটা কিভাবে চলে গেল। তাহলে আমার বেস হয়ে গেছে এখন রুট টু তথা শূন্যের বড় এবং ওয়ানও নয়, তাহলে আমরা লিখতে পারবো পাওয়ারটা সমান রুট টু রুট টু গেছেন, আমরা লিখতে পারবো তাহলে পাওয়ার ইকুয়াল বা এন ইকুয়াল টু এইট প্লাস ওয়ান নাইন। সুতরাং প্রদত্ত ধারার নবম পদ এইট রুট টু, দিস ইজ অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী আরেকবার বলছি এটা জাদু, টোটালি জাদু। প্রথম পদ তৃতীয় পদ তারা প্লাস, আর জার্মানটা বের করতে হবে সেটা প্লাস, তাদের যে
কোন পদে তো এই 8 root 2 এর পজিশনটা হবে বিজোড় পজিশন তার n তম পদ n এর মান হবে বিজোড় n যদি বিজোড় হয় আর বিজোড় থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে n minus 1 এটা হবে জোড় সংখ্যা এটা অবশ্যই কি হবে বিজোড় minus 1 মানে জোড় সংখ্যা আর minus এর পর যদি আমরা জোড় দেই তাহলে সে minus টা থাকে না প্লাস হয়ে যায় সুপ্রিয় শিক্ষার্থী আমি আবারো বলছি minus টা কিভাবে চলে গেল আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল জাদু আর তোমরা যদি এই নিয়মটা এই পদ্ধতি কোন দিন কোথাও শিখে থাকো বুঝে থাকো দেখে থাকো বা কারো কাছে শিখে থাকো আমাকে ইনবক্সে জানালে আমি খুশি হব সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল আজকে তোমাদের জাদু এই জাদুটা তোমরা মনে রাখবে ভালো থেকো সুখী থেকো এবং স্টে হোম এন্ড স্টে সেফ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল তথা ম্যাথটেক বাই আর আল্লাহ হাফেজ।